দুলুতিয়া পল্লীতে কাজ করেছি, আর কখনো যাওয়া হয়নি। আর কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? সেই অভিজ্ঞতাটা এক কথায় প্রকাশ করা যাবে না। তাদেরকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদেরকে সেলুট জানাই। তারা আমার দৃষ্টিতে যোদ্ধা নারী এক একজন। সেখানে কিশোরী যোদ্ধা আছেন, বয়োজ্যেষ্ঠ যোদ্ধা আছেন, প্রত্যেকেই আমার কাছে যোদ্ধা নারী। সেখানে আমার মনে হয় প্রতিটা নারীর একটাবার গিয়ে দেখা উচিত তাদের জীবন কাহিনী, তাদের জীবনের যন্ত্রণা, তাদের কতটুকুতে তারা খুশি থাকেন, সব কিছু জানা উচিত, তাদেরকে আশ্বাস দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা দেওয়া উচিত। ফেলেছি, এটা আমার 27তম চলচ্চিত্র। অনুভূতি তো বরাবরই এক একটা নতুন নতুন ছবি মুক্তি পায়, আর আমার টেনশনও হয়, আনন্দও হয় যে বড় পর্দায় দর্শক আমাকে দেখবে। বিশেষ করে বীরত্বতে আমি একজন লয়ারের ভূমিকায় আছি। লয়ার কখনো আমার নাটকেও করা হয় নাই, চলচ্চিত্রেও আমি করিনি, এই প্রথম আমি একজন লয়ারের ভূমিকায় আছি। জানি না দর্শকের কেমন লাগবে, সেই জন্য একটু ভয় ভয় আছি। বীরত্বতে ওই যে আমি এর আগেও বলেছি আরেকটা ইন্টারভিউতে, বীরত্বতে কাজ করতে গিয়ে আমি যেটা ফেস করেছি যে লয়ার চরিত্রটা খুব কঠিন, আর লয়ারের বাস্তবে যারা লয়ার তাদের আসলে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়, ইনভেস্টিগেশন করতে হয়, কারণ তাদের ভুল ডিসিশন, তাদের ভুল নির্দেশনার কারণে যেন কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায়, সেই দিকটা কিন্তু তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। হ্যাঁ, এখানে আরেকজন লয়ার আছেন, আরমান পারভেজ মুরাদ ভাই, যিনি অনেক পজিটিভ চরিত্রে আছেন, একজন লয়ার, অনেক পজিটিভ লয়ার, তার মর্মবেদনাও তুলে ধরা হয়েছে। আপনি তো মনে হয় শুধু ঢাকাতেই কাজ করছেন, দৌলতদিয়া পল্লীতে কাজ করছেন, ওখানে কি কাজ করছেন? দৌলতদিয়া পল্লীতে কাজ করেছি, আর কখনো যাওয়া হয়নি। আর কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? সেই অভিজ্ঞতাটা এক কথায় প্রকাশ করা যাবে না। তাদেরকে আমি প্রচণ্ড সম্মান করি, তাদেরকে সেলুট জানাই। তারা আমার দৃষ্টিতে যোদ্ধা নারী এক একজন। সেখানে কিশোরী যোদ্ধা আছেন, বয়োজ্যেষ্ঠ যোদ্ধা আছেন, প্রত্যেকেই আমার কাছে যোদ্ধা নারী। সেখানে আমার মনে হয় প্রতিটা নারীর একটাবার গিয়ে দেখা উচিত তাদের জীবন কাহিনী, তাদের জীবনের যন্ত্রণা, তাদের কতটুকুতে তারা খুশি থাকেন, সব কিছু জানা উচিত, তাদেরকে আশ্বাস দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা দেওয়া উচিত। দৌলতদিয়ার সব কিছু বলে দিলে তো হবে না, আমরা সিনেমায় দেখতে পাবো। আসলে যে দৌলতদিয়ার কোন বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সেটা সাসপেন্স রইল, তবে অবশ্যই মানবিক দিকটি তুলে ধরা হয়েছে। আমার আসলে কাজ করার সময় তাদের সঙ্গে বরাবরই তাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি। আহসান হাবিব, নাসির ভাই আমার বহুদিনের পুরনো সঙ্গী, ইমন হিরো, ইমন বহুদিনের পুরনো সঙ্গী, তারপরে আছেন আমাদের দিনার ভাই, যদিও দিনার ভাইয়ের সাথে বীরত্বতে আমার অংশ ছিল না, শুটিং ছিল না, তার সঙ্গে বোঝাপড়াটা চমৎকার। আরও যারা আছেন, আরমান পারভেজ মুরাদ ভাই, ওনার সঙ্গেও আমার বোঝাপড়াটা চমৎকার, এবং প্রত্যেকেই আমার অনেক গুড সহশিল্পী, ভালো সহশিল্পী। তার হ্যাঁ, এই সিনেমায় আমরা হিরোইনকে নতুন দেখতে পাচ্ছি, আর হিরো ইমনের সঙ্গে এই হিরোইনের যদি জুটি বলেন তাহলে তো অবশ্যই নতুন জুটি। উনি বরাবরই ভালো অভিনেত্রী, গুণী অভিনেত্রী, ওনার অভিনয়ে নিশ্চয়ই বীরত্বতে আমার যেটা মনে হয় ওনার লুক দেখে উনি খুব অসাধারণ একটা চরিত্রে আছেন এবং চ্যালেঞ্জিং চরিত্রে আছেন। ওনার প্রতি আমার 100% শুভকামনা রইল, অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন, আমাদের বীরত্ব দেখেন, এবং বীরত্বের সাথে আপনারা বীরত্বকে গ্রহণ করে নেন।
কি মনে হচ্ছে সামনে হাওয়া গেল, পরাণ গেল, এই যে হাওয়া পরাণের যে সে হাওয়া কি ধরে রাখতে পারবে নাকি সাইক্লোন সিস্টেম? এতটা আশা করি না, সাইক্লোন সৃষ্টি করার আশা করি না, কারণ বীরত্বের গল্পটা একটু অন্যরকম, মানবিক গল্প, অনেক হৃদয় ছোঁয়া গল্প। অবশ্যই হাওয়া, পরাণ, লাইফ, এদের এইসব চলচ্চিত্রের কাছে বীরত্ব যে একদম হাওয়ায় উড়ে যাবে তা না, বীরত্ব বীরত্বের সাথেই টিকে থাকবে।